আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ইউটিউব থেকে পেমেন্ট নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল এই ভিডিওর ভিতরে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ইউটিউবের জন্য অ্যাডসেন্সের পেমেন্ট নেওয়ার জন্য বেস্ট ব্যাংক কোনটা বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে তার ভিতরে কোন ব্যাংক টাকা বেশি দেয় এবং কোন ব্যাংক সবার আগে আপনাকে টাকা দিবে যখন আমি প্রথম ইউটিউবে আসছিলাম তখন জানতাম যে ডাস বাংলা ব্যাঙ্ক সবথেকে ভালো ইউটিউবের পেমেন্ট বা অ্যাডসেন্সের পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে যখন আমি এই তিন চার বছর ধরে ইউটিউবিং করতেছি আমার এই ধারণা চেঞ্জ হয়ে গেছে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়টাই ক্লিয়ার করে দিব কোন ব্যাংকে আপনি অ্যাডসেন্সের পেমেন্ট রিসিভ করা আপনার জন্য ভালো হবে জানতে হলে পুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন দেখুন ইউটিউবের পেমেন্ট বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেই আপনি ইউটিউবের পেমেন্ট রিসিভ করতে পারবেন আবার চাইলে ডিবিবিএল বা রকেটের যে মোবাইল ব্যাঙ্কিংটা রয়েছে এই মোবাইল ব্যাঙ্কিংয়েও কিন্তু আপনি ইউটিউবের পেমেন্টটা নিয়ে আসতে পারেন যেরকম বিকাশ রকেট নগদ যে মোবাইল ব্যাঙ্কিং এই মোবাইল ব্যাঙ্কিংয়ের ভিতরে রকেট মোবাইল ব্যাঙ্কিং অ্যাড করেও কিন্তু আপনি ইউটিউবের পেমেন্টটা রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না যদি আপনি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে চান সেটাই সবথেকে বেটার হয় তাহলে আপনার জন্য কোন ব্যাঙ্কটা বেটার হবে দেখুন অনেক ব্যাঙ্ক রয়েছে যারা আসলে রেট কম দেয় আবার অনেক ব্যাঙ্ক রয়েছে যারা রেট ঠিকমতো দেয় কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকতে অনেক দেরি হয় বর্তমান সময়ে বাংলাদেশে অ্যাডসেন্স থেকে যে পেমেন্টটা আসতেছে আমার মনে হয় সব থেকে বেশি টাকা ঢুকতে লেট হয় ডাস বাংলা ব্যাঙ্কে ডিবিবিএলে টাকা ঢুকতে থেকে বেশি লেট হয় আপনার রেট ওনারা ঠিকই দেয় তিরুআশি চুরআশি টাকা করে ঠিকই রেট দেয় কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে অনেক লেট হয়ে যায় দেখা গেলো পরের মাসেও টাকা ঢোকে না ইউটিউব থেকে পেমেন্ট করে দেয় কিন্তু বাইশ তারিখে যেখানে অন্য ব্যাংক আপনার তাড়াতাড়ি পেমেন্ট করে দিচ্ছে সেখানে একইভাবে ডাস বাংলা ব্যাংকে টাকা ঢুকতে আপনার মাসের শেষে অথবা পরের মাসে গিয়ে টাকা ঢোকে এটা অনেক বড় ধরনের একটা সমস্যা কারণ যখন আপনার ইউটিউবে পেমেন্ট বাইশ তারিখে ঢুকতেছে তখন আপনার মনে হয় যেন তেইশ তারিখে পেমেন্ট পাইলেই ভালো হয় তবে ডিবিবিএলে অনেক বেশি লেট করে আপনারা চাইলে ব্যাংক ব্যবহার করতে পারেন ডাস বাংলায় আমার একটা অ্যাকাউন্ট অলরেডি রয়েছে ইউটিউবের পেমেন্ট লার্নিং এন্ড লার্নিংয়ের পেমেন্টটা কিন্তু আমার ডাস বাংলাতেই ঢোকে সেক্ষেত্রে আমি যে ব্যবহার করি না বা অত্যন্ত খারাপ তা কিন্তু না রেট ঠিক দেয় কিন্তু টাকা ঢুকতে লেট হয় এখন কথা হলো আরেকটা ব্যাঙ্ক যে ব্যাঙ্ক সম্পর্কে আমি অ্যাড করেছিলাম পরবর্তীতে ওটাকে রিমুভ করে দিচ্ছি কারণ ওরা রেট অনেক কম দেয় সেটা হলো আল আরাফা ইসলামী ব্যাঙ্ক আপনি আল আরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট যদি ইউটিউবে অ্যাড করেন সেক্ষেত্রে অন্যান্য ব্যাঙ্কের থেকে আপনার টাকার রেট অনেক কম দেয় আমি আল্লাফা ইসলামী ব্যাংকে দুইটা পেমেন্ট রিসিভ করেছি প্রথমটায় পেমেন্ট দিয়েছিল মাত্র আশি টাকা করে একশো ডলার পেমেন্ট পাইছিলাম আট হাজার টাকা ঢুকছিল আমি ভাবলাম এত কম কেন দিল তারপরে ভাবলাম যে হয়তো করোনার জন্য রেট কম দিতে পারে কিন্তু সেই একই মাসে শুনলাম যে অন্যদের তির চুরাশি টাকা করে রেট দিচ্ছে পরবর্তীতে আমি ভাবলাম তাহলে আরেকটা মাস দেখি এবং পরের মাসে গিয়ে আমি ওই একই রাফা ইসলামী ব্যাঙ্কে একশো কত ডলার পেমেন্ট জন্য পাইছিলাম ওইটাতে আমার এক টাকা করে রেট দিছিল তারপরে ভাবলাম যে এদের সাথে আসলেই আর চলা যাবে না কারণ দেখুন একটা ব্যাংক যদি আপনার অন্যান্য ব্যাংক যেখানে তিরুশি চুরাশি টাকা করে দিচ্ছে এরা যদি সেখানে আশি একাশি টাকা করে দেয় তাহলে প্রতি এক ডলারে আপনার দুই তিন টাকা করে তারা কম দিচ্ছে অর্থাৎ আপনি যদি এখান থেকে দুইশো ডলার পেমেন্ট নেন তাইলে তিন টাকা করে হলো তিন দুকোনি ছশো টাকা কম আসতেছে সো কেন আপনি কম নেবেন আপনার ইন্টারন্যাশনাল যে ডলারের রেটটা রয়েছে সেই রেটও তারা দিচ্ছে না তারা অনেক কম দিচ্ছে এই আমি টোটালি আল্লাহ রাফা ইসলামী ব্যাংক বাদ দিয়ে আমার অন্য অ্যাকাউন্ট অ্যাড করেছি এখন কথা হলো ইউটিউবের পেমেন্ট রিসিভ করার জন্য বা অ্যাডসেন্সের পেমেন্ট রিসিভ করার জন্য সব থেকে বেস্ট ব্যাংক কোনটা আমি যতগুলো ব্যাংক ব্যবহার করেছি বা অনেকেই যারা ইউটিউবে পেমেন্ট বা অ্যাডসেন্সের পেমেন্ট বাংলাদেশ থেকে রিসিভ করতেছে সবার কাছেই শুনতেছি যে এখন ইসলামী ব্যাঙ্ক সব থেকে ভালো সার্ভিস দিচ্ছে আমি নিজেও ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি কারণ হলো দেখুন অন্যান্য ব্যাংক যেখানে ডাস বাংলা ব্যাংকে আপনার টাকা ঢুকতে ওই মাসের শেষ তারিখ অথবা পরের মাসে গিয়ে টাকা ঢুকতেছে সেখানে আমি ইসলামী ব্যাংকে পেমেন্ট রিসিভ করি ইউটিউব থেকে একুশ বাইশ তারিখে যখন পেমেন্ট সেন্ড করে দিচ্ছে আমি তেইশ তারিখে এসে আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টের পেমেন্ট পেয়ে যাচ্ছি আমি এই মাসের টাকা টাকা উঠাই নিয়ে আসছি তেইশ তারিখে এবং রেট দিচ্ছে তিরুশি টাকা পঁচাত্তর পয়সা প্লাস এরকম তিরুশি চুরাশি করেই তার রেট দেয় অর্থাৎ ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের যে রেটটা বা ইন্টারন্যাশনালি যে রেটটা তারা রেট কিন্তু কম দিচ্ছে না এবং টাকা ঢুকা দিচ্ছে সবার আগে আপনি আপনার অ্যাকাউন্টে দ্রুত টাকা পেয়ে যাচ্ছেন তেইশ তারিখে চব্বিশ তারিখে টাকা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা বড় ধরনের একটা সুবিধা আপনার প্রয়োজনে আপনি কিন্তু টাকাটা চাইলে আগে উঠাই নিয়ে আসতে পারতেছেন আপনার একইভাবে যদি অন্যান্য ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতেন বা অন্যান্য ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার লেট হয় কিন্তু আপনারা জানেন বাংলাদেশে ইসলামী ব্যাংকের সেবাটা অন্যান্য ব্যাংকের থেকে অনেক এগিয়ে রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক দ্রুত আপনাকে পেমেন্টটা করে দেয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি অথবা আমার পরিচিত যে ইউটিউবারগুলো রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি তারাও অনেকে ইসলামী ব্যাঙ্কে চলে এবং অন্যান্য ব্যাংকের থেকে ইসলামী ব্যাঙ্ক অনেক দূরত্ব আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি চাইলে ইসলামী ব্যাংক অ্যাপ ব্যবহার করতে পারেন এবং যদি আপনার আশেপাশে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং থাকে তাহলে আপনি করবেন আর যদি অনেক দূর হয়ে যায় তাহলে আপনি চাইলে ডিবিএল ব্যবহার করতে পারেন বা অন্যান্য ব্যাংক ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে রাফা ইসলামী ব্যাংক না ব্যবহার করার জন্য কারণ যেহেতু আপনার রেট কম দিচ্ছে আমি যেহেতু ইউটিউব মার্কেটিং নিয়েই আপনাদের সাথে টিউটোরিয়াল করি আপনাদেরকে কিছুটা হলেও শেখানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সঠিক একটা দিক নির্দেশনা দেওয়া এটা আমার দায়িত্ব আমি ব্যাংকের বিরুদ্ধে কথা বলতেছি না আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাচ্ছি যে অ্যাডসেন্সের পেমেন্ট যদি আপনারা রিসিভ করতে যান তাহলে কোন ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা যদি আপনি অ্যাড করেন তাহলে তাড়াতাড়ি টাকা পাবেন এবং কোন ব্যাংকের মাধ্যমে আপনি ডলারের রেটটা বেশি পাবেন আশা করতেছি এই বিষয়টা আমি আপনাদের সাথে একদমই ক্লিয়ার করতে পারছি আমার ব্যক্তিগত রিকমেন্ড থাকবে আপনারা ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন যদি সম্ভব হয়ে থাকে এবং যদি আপনারা এটা জেনে থাকেন যে ইসলামী ব্যাংকের থেকে আরও অন্য কোনো ব্যাঙ্ক আরও বেশি ভালো সেবা দিচ্ছে সেটা এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আলারাফা ইসলামী ব্যাংকের রেট এখন কত করে দিচ্ছে এটা আমি জানি না তখন হয়তো কম দিছিল এখন বাড়তে পারে সো আপনারা এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি এরকম অন্য কোনো ব্যাঙ্ক আছে কি না যেগুলোতে এরকম রেট কম দিচ্ছে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম